বন্ধুরা দশ বছরে আপনার কাছে তিন হাজার ছয়শো পঞ্চাশ দিন থাকে দশ বছর আপনার কাছে সাতাশি হাজার ছশো ঘন্টা থাকে দশ বছর আপনার কাছে প্রায় বাহান্ন লক্ষ আটান্ন হাজার আটশো আশি মিনিট থাকে আর যদি আপনি প্রতিদিন আপনার তিরিশ মিনিট সময়কে নষ্ট করেন তাহলে আগামী দশ বছরে আপনি এক লক্ষ ন হাজার পাঁচশো মিনিট নষ্ট করে দিবেন আর যদি আপনি প্রতিদিনের এই তিরিশ মিনিট সময়কে কোনো একটি নতুন স্কেলে শেখার জন্য ব্যবহার করেন তাহলে মাত্র এক বছরে আপনি সেই কাজটাকে এক মিনিট অর্থাৎ একশো বিরাশি ঘন্টা করে ফেলবেন একবার ভেবে দেখুন যদি কোনো একটি মানুষ একটি কাজকে একশো বিরাশি ঘন্টা প্র্যাকটিস করে তাহলে সেই সে কাজে কত বেশি এক্সপার্ট হয়ে যাবে আপনার জীবনটা কি আপনার জীবনটা হলো আপনার চিন্তার প্রতিফলন অর্থাৎ যেমন আপনি চিন্তা করবেন আপনার জীবনটা ঠিক তেমনই হবে যত বেশি আপনি নিজের চিন্তাকে উন্নত করবেন আপনি তত বেশি উন্নত হতে থাকবেন যদি আপনি আপনার জীবনকে অন্য মানুষ থেকে সুন্দর তৈরি করতে চান তাহলে আপনাকে নিজেকে অন্যদের থেকে ব্যাটার তৈরি করতে হবে যদি আপনি এখন যেমন জীবনে বেঁচে আছেন তার থেকে সুন্দর জীবনে বেঁচে থাকতে চান তাহলে আপনি এখন যেমন আছেন তার থেকে নিজেকে ব্যাটার তৈরি করতে হবে এখন প্রশ্ন হলো আপনি নিজেকে ব্যাটার কিভাবে তৈরি করবে কিন্তু তার আগে আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিন বাজারে যখনই কোনো নতুন স্মার্টফোন আসে তখন সেই স্মার্টফোনটি সবসময় পুরোনো ফোনের থেকে বেশি ভালো কিভাবে তৈরি করা হয় কারণ স্মার্টফোন কোম্পানিগুলো এই কথাটা খুব ভালো করে জানেন আগের তুলনায় বেশি ভালো স্মার্টফোনগুলোই মানুষ বেশি পছন্দ করে কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন নতুন মোবাইল ফোনগুলোকে পুরনো ফোনের থেকে ভালো কিভাবে তৈরি করা হয় তাহলে সেটা হলো পুরোনো ফোনের মধ্যে থাকা সমস্যাগুলোকে দূর করে এছাড়া নতুন ফোনের মধ্যে এমন কিছু ফিচার অ্যাড করা হয় যা পুরনো ফোনের মধ্যে অ্যাভেলেবেল ছিল না একইভাবে আপনাকেও বুঝতে হবে অন্যের থেকে বেটার মানুষগুলোর এই পৃথিবীতে ডিমান্ড থেকে বেশি হয় আর এদের অন্যদের থেকে বেশি সম্মানও দেওয়া হয় একটি ব্যাটার মানুষ একটি ব্যাটার জীবন পায় আর এখন একটা প্রশ্ন আপনি নিজেকে কিভাবে ব্যাটার তৈরি করবেন ঠিক এই যেমনভাবে স্মার্টফোনকে ব্যাটার তৈরি করা হয় অর্থাৎ নিজের ভেতরে থাকা সমস্যাগুলোকে সংশোধন করে আর নিজের মধ্যে নতুন নতুন কিছু স্কিলকে অ্যাড করে আর এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না কেবল প্রতিদিন আপনাকে একটি ভালো বইয়ের কয়েকটি পেজ পড়তে হবে আর সেটাকে আপনি আপনার জীবনে প্রয়োগ করতে হবে প্রতিদিন আপনাকে একটি নতুন ভালো অভ্যাস তৈরি করতে হবে প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করতে হবে আর যদি আপনি এটাও না করতে পারেন তাহলে আপনি রোজ একটা নতুন স্কিলকে এক মিনিটের জন্য প্র্যাকটিস করুন মোট কথা আপনার মধ্যে এই অনুশাসনটা নিয়ে আসতেই হবে যখন আপনি প্রতিদিন আপনি কোনো না কোনো একটি ভালো কাজ করবেন তখন ধীরে ধীরে আপনি এত বেশি বেটার মানুষ তৈরি হয়ে যাবেন যার আপনি কখনও কল্পনাও করেননি হতে পারে এখনও আপনার বিশ্বাস হচ্ছে না যে রোজ কেবলমাত্র বইয়ের কয়েকটি পেজ পড়ে বা এক মিনিটের জন্য একটি স্কিলকে প্র্যাকটিস করে এমন কি পরিবর্তন আসতে পারে তাহলে বলি অবশ্যই পরিবর্তন আসবেই প্রতিদিন যখন একটি মানুষ নতুন স্কিল শেখে সেটা কম্পাউন্ড এফেক্ট হিসাবে কাজ করা শুরু করে বিশ্বাস করুন কেবলমাত্র তিনশো পঁয়ষট্টি দিনে আপনি আপনার উপরে গর্ব করা শুরু করবেন আর যখন আপনি নিজে একটি ব্যাটার মানুষ হয়ে যাবেন তখন আপনার জীবনটাও আগের থেকে ব্যাটার হয়ে যাবে আর তখনই আপনার ডিমান্ডও বেড়ে যাবে আপনার ভ্যালু বেড়ে যাবে আর যদি আপনি আজ থেকে এই পরিবর্তনটা শুরু করতে চান তাহলে আপনি আপনার ঘরের দেওয়ালে একটি সাদা কাগজের উপর আপনার লক্ষ্যটা লিখে ফেলুন যে আমাকে প্রতিদিন একটি ভালো বইয়ের অন্তত একটি পাতা পড়তে হবে আমাকে রোজ অন্তত দশ মিনিট আমার নতুন একটা স্কিলের উপর কাজ করতে হবে আর আপনি আপনার আগামী দশ বছরের মধ্যে যে এক লক্ষ ন হাজার পাঁচশো মিনিট নষ্ট করতে যাচ্ছিলেন তার মধ্যে থেকে কেবলমাত্র তিরিশ মিনিট নিজেকে দেওয়া শুরু করুন আর আপনি আপনার আগামী দশ বছরের মধ্যে যে এক লক্ষ ন হাজার পাঁচশো মিনিট নষ্ট করতে যাচ্ছিলেন তার মধ্যে থেকে কেবলমাত্র তিরিশ মিনিট নিজেকে দেওয়া শুরু করুন তাহলে প্রতি বছরে এই একশো বিরাশি ঘন্টা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু অবশ্যই শিখতে পেরেছেন আর এমনটা হলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না